যদি বা আমার এক্সপিরিয়েন্সে সাউথ ইন্ডিয়ার মিষ্টি ভালো হয়, এটা সত্যি কথা। এটা খেতে আমার রং যে সাউথ ইন্ডিয়ার মিষ্টি ভালো হয় না, সরি, ব্যাপক খেতে এটা কোনোদিন খাইনি আমি কোথাও। কলকাতায় এরকম মিষ্টি বানাতে পারে। ডেস্টিনেশনে পৌঁছে গেছি বিজয়বাড়া। সকাল 4টায় আসার কথা ছিল, বাট এখন বাজে 7:30 মতো। বুঝতে পারতো কতক্ষণ লেট, বাট একদিকে ভালো হয়েছে সকাল 4টায় আসলে আমাদের স্টেশনে ওয়েট করতে হতো। যখন আমরা যাচ্ছি হোটেলের দিকে, সেখানে আমাদের ওলা বুক করেছি। এখানে অটোর চার্জে মারাত্মক, 6 কিলোমিটারের জন্য 400 টাকা করে চাইছে। তো ফাইনালি আমরা ওলা বুক করলাম। তো ফাইনালি আমরা রুমে চেকিং করে গেছি। তো এই আমাদের হোটেল। তো এই হচ্ছে রুম এন্ট্রান্স। এখানে একটা কাবার্ড মতো রয়েছে, নিচে জুতো ফুতো রাখা ডাস্টবিন। শুধু জুতো পরেই ঘুরছি আমরা। এখানে কিছু, আরে বাপরে, এটা ভাঙাচড়া জিনিস, থাক, হাত দেওয়া যাবে না। এই আয়নার টাবেল, বাথরুমে লাইট কোন লাইট, সবগুলো তো লাইট জ্বলছে। এইটুকু লাইট, খুব ডিম লাইট একটু, আদারওয়াইজ টিভি রয়েছে। আর এইসব লাগেজ রাখার জায়গা টায়গা। ও এই জায়গাটা কি, ও আয়না, এখান দিয়ে যাওয়া যায় কোথায়। আজকের জন্য আর কালকের জন্য আমরা থাকবো। কালকে রাত্রে আমাদের ট্রেন ব্যাক করার, তো দুজনের জন্য 1500 করে নিল এসি রুম। ওকে, তো ফ্রেশ ট্রেশ হয়ে চলে এসেছি। তো বেসিক্যালি সকাল সকাল কিছু খাইনি, এখন দেখি একটু ব্রেকফাস্ট খুঁজতে হবে। হোটেলে কি দেয় কি না, আছে কি না ব্যবস্থা দেখি, না হলে বাইরে গিয়ে ব্রেকফাস্ট নিয়ে আসতে হবে, অথবা সুইগি জোম্যাটো কিছু একটা করতে। কারণ বাইরে যা গরম, বেরোতে ইচ্ছা করছে না। কালকে রাতে এত টায়ার্ড ছিলাম যে রাত 9টা, যেখানে 8:30-9টার সময় বিশাখাপত্তনম ঢোকার কথা, সেখানে ট্রেন ঢুকেছে রাত 1টার সময়। আর আমাদের অর্ডার দেওয়া ছিল বিশাখাপত্তনমে, তো খাবার এসেছে রাত 1টার সময়। তো ব্যাপক খিদে পেয়েছিল, ব্যাপক টায়ার্ড ছিলাম, আর ঘুমিয়ে পড়েছিলাম। তো ঘুম থেকে উঠে কোনো রকমই খাবার নিয়ে খেয়ে দিয়ে আবার ঘুমিয়ে পড়েছি। তো কালকে রাতে ব্লগ শেষ করতে পারিনি। বুড়গঙ্গা লেকের দিকে যাচ্ছি ফাইনালি। আর একটা খুব রাস্তা খুব ভালো ছিল না, একটা সুন্দর রাস্তা পেয়েছি। তো এনজয় দ্য ভিউ। তো বেসিক্যালি সত্যি বলতে উসুল হয়ে গেছে। স্মার্ট টিভি দিয়েছে হোটেলে, তো আমি জাস্ট চেক করছিলাম ব্লগটা কেমন লাগে দেখতে। কোনোদিন টিভিতে চালিয়ে দেখিনি, তো পিকচার করে কীরকম আসে না আসে। তো খারাপ দেখছি না, খারাপ লাগলো না, ঠিকঠাকই আছে দেখছি। কি এডিট করেছিলাম অনেকদিন আগে, তো তোমরা কেউ না দেখে থাকলে একবার দেখো গুরুদম্বা লেকের ভিডিওগুলো। বিশেষ করে নর্থ সি গেমের সিরিজটা পুরোটাই অনেক কষ্ট করে একটু খাটাখাটনি করে এডিট করেছি, তো এফোর্ট দিয়েছি বেসিক্যালি। তো এখন একটু দেখি খাবার দাবার ব্যবস্থা করি, কি পাওয়া যায় কোথায়। আমাদের সকালে ব্রেকফাস্ট চলে আসছে, জোম্যাটো থেকে অর্ডার করলাম। তো সেই বড়া বেশ ভালোই, বড় বড় সাইজ। আর তার সাথে আছে ইডলি দিয়েছি 2টো। আর আমার ফেভারিট উপমা, আমি খুব ব্যাপক লাগে। এটা সাদা দিয়েছে, আরেকটা হয় তোমার ডাল দিয়ে একটু হলুদ হলুদ টাইপের, ওটা আরও ব্যাপক লাগে। কেমন খেতে, ভালো না? আমার ব্যাপক লাগে। এটা এটা নর্মাল, ওটা মানে একটু হলুদ হলুদ যেটা থাকে ওটা আরও বেটার লাগে, এর থেকে বেশি ভালো লাগে খেতে। তো ওয়ান অফ মাই ফেভারিট উপমা। আর ওটাকে আরেকটা আছে পোঙ্গাল। আমার আমি জাস্ট দুটোর মধ্যে বলেছি, উপমা আর পোঙ্গালের মধ্যে পোঙ্গালটাও ব্যাপক লাগে। ভুলে গেছি পোঙ্গালটা কীরকম খেতে, বা দুটো কি সেম জিনিস না কি আলাদা, সব ভুলে গেছি। বড়া আমারও ব্যাপক লাগে, কিন্তু অনেক জায়গায় খেয়েছি খুব ন্যাতান হয়, ক্রিস্পি হয় না। এটা দেখলাম বেশ বড় সাইজে আর ক্রিস্পি পুরো, তো ব্যাপক খেতে। তো আমি বসে বসে স্মিতা আর কি একটু ওয়েব সিরিজ দেখছিল, আর আমি একটু কাজ করছিলাম বসে বসে এখানে। তো বাইরে বিভৎস, মানে রোদ সেরকম না থাকলেও মারাত্মকভাবে লু বইছে। আমি জাস্ট খাবার অর্ডার দিয়েছিলাম, তো আমাদের খাবার এসে গেছে। তো এই হচ্ছে বেসিক্যালি আমাদের খাবার। একটা হচ্ছে রাজমা চাওয়াল, আর একটা হচ্ছে পালক পানির উইথ চাওয়াল। হ্যাঁ, বেসিক্যালি অর্ডার দিয়েছি হচ্ছে বিগ বোল, সরি দ্য গুড বোল অর সামথিং, দ্য বিগ বোল, এরকম একটা ইয়ে রয়েছে ইট শিওর থেকে। তো দিয়ে গেল, একটু লেট হলো। যাই হোক, তবে বাইরে আনতে গেছিলাম, গিয়ে অবস্থা টাইট হয়ে গেছে, মানে এত মানে লু বইছে মনে হচ্ছে শুষে নিচ্ছে শরীর থেকে জল এরকম। তো ভালোই হাওয়া নেই, বাইরে বিভৎস হাওয়া দিচ্ছে কিন্তু পুরো গরম হাওয়া। তো যাই হোক, এখন আমরা একটা খেয়ে দিয়ে নিই, পেট পুজো করি, অনেকটা খিদে পেয়েছে। কিছুক্ষণ কাজ করছিলাম আমি, কাজ করতে করতে সন্ধে হয়ে গেছে এখন আর কি, হালকা একটু ঘুমিয়েও পড়েছিলাম মাঝখানে। তো এখন একটু বেরোবো রাস্তায়, দেখি কি আছে আশেপাশে, যদি কিছু খাবারের দোকান পাই তো খাবার কিনে নেবো রাতের জন্য, আদারওয়াইজ আমাদের জল শেষ হয়ে গেছে, জলের ওপর কিনতে হবে। আর একটু ঘুরেও আসবো, আশেপাশে কী আছে দেখেও আসবো। এখন হাওয়া দিচ্ছে মোটামুটি ভালোই, অতটা গরম নেই। স্মিতার গরম লাগে, হাওয়াটা হালকা গরম, মানে সেইরকম ঠান্ডা না, বাট সেরকম কি কষ্ট হচ্ছে কি খুব গরমে? আমার মনে হচ্ছে আমার হচ্ছে মানে নর্মাল ঠিকঠাক ওয়েদার, মেবি বিকজ অফ দ্য হিউমিডিটি। এখানে হিউমিডিটি খুবই কম। সাউথ ইন্ডিয়ার চাটা আমি দেখেছি খুব ভালো করে, মানে আমার যতটুকু এক্সপিরিয়েন্স এখনও পর্যন্ত, এরা দুধে জল মেশায় না, আর মেশালো খুবই কম পরিমাণ। সেজন্য এদের চাটা যেটা পুরো একদম ঘন গাঢ় হয়, সেজন্য খেতেও ভালো লাগে। আমি পন্ডিচেরিতে যেখানে খেতাম সেখানে এরকম চা বানাতাম, এখানে যাই না। তো আমি একটা বাদাম টি নিলাম, দেখি খেতে কেমন লাগে। একটু অন্যরকম, কোনো খাইনি পুরো বাদাম। ওই যে তোমার আমুল যে ইয়ে হয় না, কুল হয় না, আর আমুল হট বলতে গেলে আর কিছুই না, কিন্তু ব্যাপক লাগছে। একটু চিনি বেশি, যেহেতু আমি চিনি কম খাই, চিনি খাই না চায়, সেই হিসাবে একটু চিনি হালকা একটু বেশি লাগছে। ভিতর এই মিষ্টির দোকানটা আসার একটু ইচ্ছা হয়েছে, সুইট ম্যাজিক, দেখি কি মিষ্টি পাওয়া যায় এখানকার স্পেশাল। যদি বা আমার এক্সপিরিয়েন্সে সাউথ ইন্ডিয়ার মিষ্টি ভালো হয়, এটা সত্যি কথা। আমি তো আইসক্রিমের লোভে ঢুকছি এখানে। বা দোকানটা বেশ ভালো, সুন্দর জিনিস রয়েছে, দেখতে সুন্দর লাগছে, কিন্তু আই এম প্রিটি শিওর দেখলো মারাত্মক মিষ্টি খেতে। বাস সেগুলো ছোটো ছোটো চকলেটগুলো কি সুন্দর প্যাক করে রেখে দিয়েছে, বাদাম হানি চাকি চিকি চিকি। এখানে বেশ অনেক ধরনের স্ন্যাক্স, ড্রাই ফ্রুটস, চিপস রাখা রয়েছে, চকলেটস। হ্যাঁ হ্যাঁ, টেস্ট কেমন? ভালো, মিষ্টি গজা না? হ্যাঁ ঠিকই বলছি। হ্যাঁ দেখে তো মনে হচ্ছে পেস্তা পেস্তা দেওয়া ভালোই লাগছে দেখছি। বার করে নিই না, তারপর ওটা একবার বিল করে দেবে। এক পিস নিলাম একটু টেস্ট করার জন্য, দেখি কেমন। কাজু বরফি পাতলা লেয়ারটা, কাজু বরফি তারপর বাদাম, পুরো কাজু বরফি তারপর পেস্তা বাদাম, মানে সেরা খেতে, সেরা খেতে। আমার রং আর রং যে সাউথ ইন্ডিয়ার মিষ্টি ভালো হয় না, সরি, ব্যাপক খেতে একটা, এটা কোনোদিন খাইনি আমি কোথাও। কলকাতায় এরকম মিষ্টি বানাতে পারে। কিন্তু অনেকদিন ধরে এই ফ্লেভারটা খুঁজছিল, ডাব ফ্লেভার, ডাব আইসক্রিম। তো এখানে দেখেছে, এর জন্য খেতে গিয়ে একটা আমাকে একটু দাও। ব্যাপক ভেতরে ডাবের, এক্স্যাক্টলি ডাবের পাল্প পাল্পগুলো পাবে। ভালো লাগে না? ঘুরে ঘুরে চলে আসলাম, যদিও প্ল্যান ছিল কিছু খাবার টাবার নেব, বাট সেরকম কিছু পেলাম না, যা পেলাম একটু কস্টলি মনে হলো। তো সেই জন্য হলেন যাই, গিয়ে বাড়ি থেকে সুইগি জোম্যাটো দিয়ে অর্ডার করে দেবো। তো এরকম মিষ্টি কিনে নিয়ে আসলাম, ওটা নিয়ে যাবো হয়তো বাড়িতে, বা কালকে খেতে খেতে যেতে পারি। তো দেখা যাক কী অর্ডার করা হয় এখন। তো আমাদের খাবার চলে এসেছে, রাতের ডিনার। সো আনবক্সিং করছে স্মিতা, সেরকম কিছুই না, জাস্ট ওভেন স্টোরির থেকে একটা পিৎজা অর্ডার করেছি, পিৎজা হাফ পিৎজা। কারণ দুজনের মোটামুটি পেট ভালোই মতো ভরা রয়েছে, সেই জন্য ও হাফ পিৎজা অর্ডার করেছি। কী রকম জানি, যাই খেয়ে দেখি কীরকম। পিৎজাটা একটু মনে হচ্ছে ডিফেক্টিভ পিৎজা। কেমন খেতে? একটু একটু ওকে না, কমপ্লেন জানাতে হবে, দেখা যাক। পুরো ফ্রাই হয়ে গেছে, ওর জ্বালিয়ে ফেলেছে বা কিছু, এরকম হয় না সাধারণত ওভেন স্টোরি পিৎজা, এরকম শক্ত শক্ত, এত চামড়ার মতো শক্ত শক্ত হয় না, পাতলা পাতলা হয়, বাট এরকম শক্ত হয় না। 그 타이머 잡아봤다. 이런 거 넘었지. 아예 পড়া ছিল জাস্ট মাইক্রোওভেনে গরম করে দিয়ে দিয়েছি এরকম লাগছে। মানে যে ফ্রাই চামড়া হয়ে গেছে। নট গুড কোয়ালিটি। আগে যেটা ওভেন স্টোরিতে অর্ডার করেছিলাম ওই পিজাটা ভালো ছিল না তো কমপ্লেন করেছি বলেছে রিফান্ড করে দেবে। তো আবার আমার কি করছে এরকম বাচ্চা আবার ডোমিনোস থেকে অর্ডার করেছি একটা রেগুলার ছোট পিজ্জা। ভালোই আছে ফ্রেশ আছে। সো আজকের মতো এখানে শেষ করছি ব্লগটা। আর কিছু নেই বলার, তো আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে, এখন আমরা ঘুমাবো। কাল সকাল সকাল একটু তাড়াতাড়ি উঠতে হবে, যেই কাজের জন্য এসেছিলাম আর কি সেই কাজটা কালকে সকালে করবো। সো কালকে ব্লগটা হয়তো একটু লেট শুরু হবে, আবার কালকে রাত্রে আমাদের ফেরার ট্রেন ধরতে হবে। তো দেখা যাক কালকে কি হয় কি না হয়। তো যাই হোক আজকের মতো এইটুকুই, আবার দেখা হচ্ছে কালকে নতুন একটা ব্লগ নিয়ে। টিল দেন অ্যাজ অলওয়েজ ওয়েট ফর দ্য নেক্সট, হোপ ফর দ্য বেস্ট, বাই বাই।